জেল থেকে মুক্ত করার জন্য রাজনৈতিক দলগুলো এবং যে ছাত্ররা রয়েছে সেই ছাত্র আন্দোলনও তুঙ্গে ওঠে। এবং ছাত্ররা কিন্তু বসেছিল না, তারাও আন্দোলন করেছে এবং তারা 11 দফা ঘোষণা করেছিল। এবং এই 11 দফা ঘোষণার পরে আন্দোলন আরো তুঙ্গে ওঠে এবং 1969 সালের 17 এবং 18 জানুয়ারি বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকার যথারীতি সে সময় 144 ধারা জারি রাখে এবং পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 20 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল বের হওয়ার কথা ছিল। এবং যেহেতু মিছিল বের হবে, আন্দোলন চলছে, ছাত্ররা হাতে হাতে মানে তারা লাঠি নিয়ে আসে এবং যখন বটতলা থেকে মিছিলটি শহীদ মিনার পার হচ্ছিল তখন সেই মিছিলটি পুলিশি বাধার সম্মুখে পড়ে। এবং মিছিলটা আসলে অনেক বড় ছিল, তোমার মানে মিছিলের যে সামনের অংশ সেটা ছিল 72 সাপার। আর মানে মিছিলটা আসলে অনেক বড় ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 72 সাপার, যেটা হচ্ছে তোমার গুলিস্তানে, মানে ডিস্টেন্সটা অনেক বেশি, তা ধরো যে কত হবে, 2-3 কিলোমিটার হবে। এখন মিছিলটা অনেক বড় ছিল এবং মিছিলটা পুলিশি বাধার সম্মুখে পড়েছিল এবং মিছিলের শেষের দিকে যারা ছিল তাদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে এবং সংঘর্ষ বাধলে পুলিশ কি করে, পিস্তল দিয়ে গুলি করে। এবং ফলে সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান তিনি শহীদ হন। এবং তার শহীদ হবার কথা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন ঢাকা শহরে মানে 1952 সালের ঘটনারই পুনরাবৃত্তি ঘটে। আসাদকে এক নজর দেখার জন্য তখন মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা ঢাকা মেডিকেল কলেজে চলে আসে এবং দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজের সামনে মানে সবাই শোক সভায় মিলিত হয়। এবং সেই সময় কিন্তু আরেকটি মিছিল বের হয়, শোক মিছিল, এবং সেই মিছিলে মানে সামনের দিকে ছিল ইডেন কলেজের মেয়েরা। এবং আসাদের মৃত্যুতে 3টি কর্মসূচি ঘোষণা করা হয়, 21 জানুয়ারি ঢাকায় হরতাল হবে, 22 জানুয়ারি শোক দিবস এবং 23 জানুয়ারি মশাল মিছিল। এবং 24 জানুয়ারি যে পূর্ব ঘোষিত হরতালে তখন ঢাকা শহরের সব মানুষ, সর্বস্তরের মানুষ তারা রাস্তায় নেমে আসে। আর মানে সেই সময়টা তো তো সেনা শাসন জারি ছিল, আইয়ুব খান ছিলেন, মানুষ তখন আর সেনাবাহিনীর ভয়ে ভীত ছিল কি করবে, যে দেখা গেছে যে একদিক দিয়ে মারছে, গুলি করছে, শহীদ হচ্ছে, অন্যদিক দিয়ে আর একজন চলে আসছে, মানে মানুষ তখন আসলে মানে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল, মানুষজন আর ঘরে ছিল না, সবাই রাস্তায় নেমে এসেছিল। এবং সেই দিনও কিন্তু 24 জানুয়ারি সচিবালয়ের সামনে সেনাবাহিনী ছাত্রকর্মী রুস্তম আলী এবং নবকুমার ইনস্টিটিউটের ছাত্র তারা কি করে মানে রুস্তম আলীকে, ছাত্রকর্মী রুস্তম আলীকে এবং নবকুমার ইনস্টিটিউটের ছাত্র যে মতিউর তাকে সেনাবাহিনী গুলি করে হত্যা করে। এবং তখন ব্যবস্থাটা এমন হয়েছিল যে মানে পল্টনে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিল, তো সরকার ভয় পেয়ে গেছিল এবং চারিদিকে ট্যাঙ্ক, কামান ইত্যাদি মোতায়েন করছিল তাদের সিকিউরিটির জন্য। কিন্তু জনতা এত বেশি মানে ই ছিল, ক্ষুব্ধ ছিল যে গভর্নর হাউস আক্রমণ করতে পারে, এই কারণে মানে সেদিকেও সিকিউরিটি বাড়ানো হয় এবং একের পর এক ছাত্রনে তারা তারা বক্তৃতা করে। এবং সেই সভায় শহীদ মতিউরের পিতা তিনি জনতার উদ্দেশ্যে বক্তৃতা দেন এবং লাখ লাখ ছাত্র জনতাকে তিনি মতিউর বলে সম্বোধন করেন। এবং সেই সময় আসলে মানে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করা হয়েছিল, দেশের অবস্থা এমন হয়েছে, এদিকে জনগণ ক্ষুব্ধ, অন্যদিকে কি করছে সেনাবাহিনী তাদের উপর গুলি চালাচ্ছে, তাদের দমন করার চেষ্টা করছে, কোনো নমনীয় ভাব নেই। এবং এই কারণেই কিন্তু মানুষ তখন মৃত্যুকেও ভয় পাচ্ছিল। এবং
মানে তারা নির্বিচারে আসলে গুলি করতে থাকে, এবং নাখাল পাড়ায় দেখা গেছে যে এক গৃহিণী মা তার মানে শিশু সহ তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তো এই ধরনের হৃদয় বিদারক বিভিন্ন ঘটনা ঘটে, এবং তখন যে আন্দোলনটা আসলে শুরু হয়েছিল সে সময় কিন্তু আইয়ুব সরকার ছিল, এবং আমরা জানি 1958 সাল থেকে তিনি ক্ষমতায় ছিলেন, এবং দীর্ঘ একটা সময় তিনি ক্ষমতায় আছেন সামরিক শাসন জারি করে, এবং নির্বাচন দিয়েছেন মৌলিক গণতন্ত্রী নির্বাচন, যেটা নির্বাচনের নামে প্রহসন। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু আসলে তারাও হতাশ ছিল, এবং কারণ দীর্ঘদিন তারা ক্ষমতায় আসতে পারছে না, দেখা গেছে যে তাদের হয়তো গ্রেপ্তার করা হচ্ছে, দীর্ঘদিন জেলে আছে, এবং সেই সময়টা তো পশ্চিম পাকিস্তান থেকেও কিন্তু এই যে আইয়ুব বিরোধী আন্দোলন এই আন্দোলনের সমর্থন ছিল, এবং সবকিছু মিলিয়ে কিন্তু মানে একটা বিস্ফোরণ হয়েছিল সেই সময়টাতে। এবং এই যে আমরা যে আসাদের কথা শুনলাম, যিনি 20শে জানুয়ারি শহীদ হয়েছিলেন, সেই আসাদুজ্জামান ইতিহাস বিভাগের ছাত্র, তো সেই আসাদের নামে কিন্তু পরবর্তী সময়ে এই যে আমরা যে এখন আসাদ গেটের কথা জানি, অনেকেই শুনেছি, ঢাকায় যারা গিয়েছি দেখেছি ফার্ম গেটের পাশেই আসাদ গেট, তো সেই জায়গার নাম কিন্তু আগে ছিল আইয়ুব গেট। পরবর্তীতে কিন্তু এই জায়গাটার নাম চেঞ্জ করা হয়েছে, এই জায়গাটার নাম চেঞ্জ করে রাখা হয়েছে আসাদ গেট। এবং এই আসাদ গেট যে নামকরণ করা হয়েছে সেটা কিন্তু এই যে শহীদ হয়েছিলেন যে 20শে জানুয়ারি 1969-এর গণঅভ্যুত্থানে আসাদুজ্জামান, তার নাম অনুসারে সেই জায়গার নাম রাখা হয়েছে আসাদ গেট। তো যখন এই ধরনের দমন নিপীড়ন চালাচ্ছে আইয়ুব খান, তো সেই সময়ে ফেব্রুয়ারি মাসে এসে তিনি একটু নমনীয় হয়েছে, যে না এত দমন নিপীড়ন চালিয়ে তো তিনি কি কোনো কিছু কন্ট্রোল করতে পারছেন না, এবং তখন তিনি আলোচনার প্রস্তাব দেন। কিন্তু যে ছাত্র সংগ্রাম পরিষদ এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল তারা বলেছে যে না, যে রাজবন্দীরা আছে কিংবা যাদের আটক করে রাখা হয়েছে তাদের মানে মুক্তি না দিলে তাদের কোনো আলোচনা হবে না, সব সম্ভাবনা নাকচ করে দেয়। তো এ উপলক্ষে ঢাকায় সকল যানবাহন, দোকানপাট, দেয়ালে আইয়ুব বিরোধী বিভিন্ন স্লোগানে ভরে ফেলা হয়, এবং বিভিন্ন জায়গায় দেখা গেছে কালো পতাকা উত্তোলন করা হয়েছিল, এবং পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে জড়ো হয়, এবং সেখানে তারা একটাই দাবি করে যে কি সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, এবং তারা গভর্নর মোনায়েম খানেরও পদত্যাগ দাবি করে। এবং এই যে বিভিন্ন জায়গার কথা বলেছি, যে বর্তমান যে শেরে বাংলা নগর, সেই শেরে বাংলা নগরের নাম কিন্তু আগে ছিল আইয়ুব নগর, সেই আইয়ুব নগরের নাম পাল্টে তারা রাখে শেরে বাংলা নগর, এবং আইয়ুব গেটের নাম পাল্টে রাখে আসাদ গেট, তারপর আইয়ুব চিলড্রেন্স পার্কের নাম পরিবর্তন করে রাখে মতিউর শিশু পার্ক। তো আইয়ুব খান তো আছে ঢাকায়, কিন্তু তিনি তো দেখছেন যে পুরো ঢাকা শহরে আসলে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, সবাই স্লোগানে ভরে ফেলা হয়েছে, এবং যখন এই ধরনের বিভিন্ন কর্মসূচি চলছিল তখন তিনি আসলে পূর্ব পাকিস্তানের যে ছাত্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে যে তারা মানে তাদের কাছ থেকে সাড়া না পেয়ে তিনি কি করলেন 12ই ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করেন। তো এ সময়ে যখন সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করে, সেই প্রশ্নের জবাবে সারমর্ম হচ্ছে এটা যে আগরতলার ষড়যন্ত্র মামলা, তিনি এই মামলা প্রত্যাহার করতে পারবেন না, এটা রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টা এর সাথে জড়িত। তো তিনি তো ঢাকা ত্যাগ করলেন, ঢাকা ত্যাগ করার পরে 15ই ফেব্রুয়ারি এক মর্মান্তিক ঘটনা ঘটে। সেই সময় আগরতলা মামলার একজন আসামি সার্জন জহুরুল হক, তো তাকে ক্যান্টনমেন্টের ভিতরে জেলখানায় গুলি করে হত্যা করা হয়, কিন্তু সরকার প্রেস নোটে জানায় যে তিনি পালাতে গিয়েছিলেন, এবং যখন তিনি পালানোর চেষ্টা করেছেন তখন তাকে গুলি করা হয়, এবং গুলি করার কারণে তিনি মারা যান। তো এই ঘটনাটা যখন ঘটে তখন
সরকারের এই ধরনের আচরণে জনতা অনেক আরো বেশি বেপরোয়া হয়ে ওঠে, এবং সে সময় কিন্তু মাওলানা ভাসানী তিনি আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন, এবং একাত্মতা ঘোষণা করে তিনি রাস্তায় নেমে আসেন, এবং তিনি কিন্তু 16ই ফেব্রুয়ারি পল্টন ময়দানে বিক্ষিপ্ত জনতার উদ্দেশ্যে তিনি বলেন যে দরকার হলে ফরাসি বিপ্লবের মতো জেলের তালা ভেঙে শেখ মুজিবকে মুক্ত করে আনা হবে। এবং তখন কিন্তু পল্টন ময়দানে যে লক্ষ লক্ষ জনতা ছিল তারা বলে ওঠে, স্লোগান দিয়ে ওঠে, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। এবং মাওলানা ভাসানী তিনি কিন্তু সার্জেন্ট জহুরুল হক, মানে সার্জেন্ট জহুরুল হকের নামাজের জানাজার ইমামতি করেন, এবং জানাজা শেষ করে জনতা কি পুরো শহর ছড়িয়ে পড়ে, এবং তখন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে সরকারি অফিস গুলো আছে সেখানে অগ্নিসংযোগ করে। মানে তখন হচ্ছে মানুষ যে যোগাযোগ মন্ত্রী এবং পূর্ত মন্ত্রী সরকারি বাসভবনে তারা আগুন লাগিয়ে দেয়, এবং তখন কিন্তু আচ্ছা আজান দিচ্ছে একটু পরে বলি, হ্যাঁ আমাদের ছিল শুধু পাকিস্তান, ভারত, বাংলাদেশ। কিন্তু ওই যে ওই হিন্দুরা মুসলমানদের সাথে থাকবে না, মুসলমানরা হিন্দুদের সাথে থাকবে না, এই নিয়ে মারামারি শুরু করবো, দাঙ্গা, এই সাম্প্রদায়িক দাঙ্গা করে তো দাঙ্গা কি অত একসাথে থাকবে। থাকলে কত সুবিধা ছিল বাবা, ভাবতে পারি না কত বড় লোক। ইউরোপ, ইউরোপরা আবারও দামায় দমায় দিতে পারতো যদি ওরকম একসাথে রাইখে যদি ওরা যাত, ইউরোপের খাবার ছিল না। 71 সালে দুটো দেশ স্বাধীন, দুই দেশ স্বাধীন না 71 সালে কোন কোন দেশ ছিল এখন একই সাথে 71 70 আরো অন্য পৃথিবীর অন্য কোনো দেশ হতে পারে আমার তো মনে হয়। তাহলে ইন্ডিয়া, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান সব একই দিনে জন্ম, 47 সালের 14ই আগস্ট হইছে পাকিস্তানের জন্ম, আর 15ই আগস্ট হইছে হলো তোমার ভারতের জন্ম, একদিন পরে নিয়েছে। তা কয় বছর পরে তো আমার গেল বাংলাদেশ। তো তখন শুধু যে মানে এত বেশি ক্ষুব্ধ ছিল যে যেটা বলছিলাম যে তথ্যমন্ত্রীর বাড়ি, তারপর প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি খাজা হাসান আসকারির বাড়ি, তারপর আগরতলা মামলার যিনি বিচারপতি ছিলেন এসআর রহমান, মানে সেই সব বাড়িঘর জনতা কি করে আক্রমণ করে, আক্রমণ করে পুড়িয়ে দেয়। এবং এটা কিন্তু এই যে মাওলানা ভাসানী তিনি যে যে ঘেরাও ডাক দিয়েছিলেন যে দরকার পড়লে বঙ্গবন্ধুকে জেলের তালা ভেঙে মুক্ত করে আনবেন, সেই ঘেরাও ডাকের ফল। এবং তখন কিন্তু এরকম অবস্থা দেখে পূর্ব বাংলার প্রাদেশিক সরকার তারা কি করে আবার সান্ধ্য আইন জারি করে, এবং এই যে সার্জন জহুরুল হককে যে হত্যা করা হয়েছিল এবং এই যে জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে, এই সার্জন জহুরুল হকের নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল আছে যেটাকে ইকবাল হল নামে পরিচিত ছিল, এখন সেটা পরিচিত হচ্ছে সার্জন জহুরুল হক হল। এটা নীলক্ষেত থেকে টিএসসি যেতে তোমার হাতের ডান ডান পাশে পড়ে, বেশ সুন্দর একটা হল, বেশ পুরাতন একটা হল। তো ইকবাল হলের নাম পরিবর্তন করে পরবর্তীতে সেই হলের নাম রাখা হয় সার্জেন্ট জহুরুল হক হল। তো ঢাকা শহরে তো আন্দোলন ছড়িয়ে পড়েছে, সেই সাথে সেই আন্দোলনটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, এবং 18ই ফেব্রুয়ারি রাজশাহীতে ব্যাপক প্রতিবাদ সংঘর্ষ হয়, এবং এক পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি রসায়ন বিভাগের অধ্যাপক তৎকালীন প্রক্টর ডক্টর শামসুজ্জোহা তাকে গুলি করা হয়, এবং
পরবর্তীতে তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। এবং এই খবর যখন ঢাকায় এসে পৌঁছায়, মানুষ তখন পাগলের মতো হয়ে যায় এবং সান্ধ্য আইন উপেক্ষা করে না, তারা রাস্তায় বেরিয়ে আসে। মানে অবস্থাটা এমন ছিল যে সেনাবাহিনীর বুলেট থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণ জনগণ, ছাত্র জনতা, তারা ডিউটি নিয়ে রাস্তায় নামে। এবং এই দিন আসলে অসংখ্য মানুষ গুলিতে নিহত হয়। দেখা যাচ্ছে যে এই কয়েকদিনের আন্দোলনে প্রায় 100 জন নিহত, মানে নিহত হয়েছিল। তার মধ্যে ছিল 3-4 জন শিশু, তারা কারখানা শ্রমিক, 20 জন ছাত্র, 7 জন সরকারি কর্মচারী, 5 জন ক্ষুদ্র ব্যবসায়ী, 1 জন সৈনিক, 2 জন শিক্ষক, 1 জন গৃহবধূ, মানে তারা ছিল অন্যতম। প্রায় 100 জন মানুষ এই কয়েকদিনে তারা মানে নিহত হয়েছিল। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যার কথা বলছিলাম, প্রক্টর শামসুজ জোহা, তার হত্যাকাণ্ডে সারা দেশে এমন গণবিক্ষোভ শুরু হয় যে সারা দেশ মানে মোটামুটি অচল হয়ে পড়ে। এবং সেই গণ আন্দোলনে আয়ুব খান বুঝতে পারেন যে তার আয়ু শেষ, কারণ পূর্ব পাকিস্তানে তো আন্দোলন হচ্ছে, সেই সাথে পশ্চিম পাকিস্তান থেকেও সে আন্দোলনে সমর্থন দেওয়া হচ্ছে। তো এই কারণে কিন্তু তিনি মানে 22 ফেব্রুয়ারি আবদুল্লাহ মামলা প্রত্যাহার করেন এবং সকল রাজবন্দীকে সেই দিন মুক্তি দেওয়া হয়। শুধু যে আগরতলা মামলার আসামিরা সে মুক্তি পায় তা কিন্তু না, সে সময় যারা কমিউনিস্ট হওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ জেলে ছিলেন তারাও মুক্তি লাভ করে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মুক্তি পান এবং তিনি যখন মুক্ত হন, তিনি মুক্ত হয়ে ছাত্ররা যে 11 দফা দিয়েছিল সেই 11 দফার প্রতি সমর্থন জানান। তিনি 11 দফার প্রতি সমর্থন জানান কারণ হচ্ছে 11 দফার মধ্যেই 6 দফা রয়েছে এবং এভাবে আসলে ছাত্রদের 11 দফা প্রাথমিক ভাবে বিজয় লাভ করে। এবং 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তাকে মুক্তি দেওয়া হয় এবং 23 ফেব্রুয়ারি কিন্তু তাকে মানে সংবর্ধনা দেওয়া হয় রেসকোর্স ময়দানে, বড় সংবর্ধনা। এবং সেই সংবর্ধনায় মানে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে এবং সেখানে মানে সেই সংবর্ধনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। তো এই যে আমরা শেখ মুজিবুর রহমানের নামের পূর্বে যে আছে বঙ্গবন্ধু, সে বঙ্গবন্ধু কিন্তু তার বাবা মার দেওয়া নাম না, এটা হচ্ছে পরে তিনি এই উপাধিতে ভূষিত হন। এবং এই উপাধির প্রেক্ষাপট কিন্তু আমরা জানলাম, সেটা কি? সেটা হচ্ছে যে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার ছিলেন, তারপর 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই আন্দোলন গুলো হয়েছে, এই আন্দোলনের পরে সেই আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি লাভ করে তাকে কি করা হয়, 22 তারিখে তিনি 22 ফেব্রুয়ারি তিনি তাকে মুক্তি দেওয়া হয় এবং 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়, এই যে গণ সংবর্ধনায়। তো যদি কখনো এভাবে প্রশ্ন আসে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধি পেয়েছেন, সেই ঘটনার প্রেক্ষাপট কি, তাহলে কিন্তু এই ঘটনাটা লিখতে হবে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1969 সালে তো যখন এই যে 22 তারিখে তিনি মুক্তি লাভ করেন এবং 26 ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে প্রথম দফায় রাজনীতিবিদদের সাথে আইয়ুব খানের প্রতিনিধির বৈঠক হয় এবং সেই বৈঠকে শেখ মুজিবুর রহমান, মুজাফর আহমেদ, বিচারপতি মুর্শিদ সহ পুরো পাকিস্তানের অনেকেই অংশ নেন। প্রথম দফায় আলোচনা ব্যর্থ হয় এবং দ্বিতীয় দফায় গোল টেবিল বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 6 দফা এবং ছাত্রদের 11 দফা দাবি উপস্থাপন করেন। তো বঙ্গবন্ধু সেই সময় যে মানে তাকে আসলে নিষেধ করা হয়েছিল যে 6 দফা এবং 11 দফা যাতে উপস্থাপন করা না হয়, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সিদ্ধান্তে অটল ছিলেন এবং সেখানে আইয়ুব খান দুটি বিষয় মেনে নেন। একটা হচ্ছে যে ফেডারেল সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, আর আরেকটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচন।
মানে তো এই যে ফেডারেল সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, মানে এই যে নির্বাচন হবে এখন দেশে, আর নির্বাচনটা হবে কি প্রাপ্ত বয়স্কদের সরাসরি ভোটে। বা আইয়ুব খান যে মৌলিক গণতন্ত্রী নামে, যে গণতন্ত্রের নামে প্রহসন শুরু করেছিলেন, সেটা বন্ধ হয়। তো সে সময় আওয়ামী লীগ এবং ন্যাপ ব্যতীত অপর দলগুলো আইয়ুব খানের এই প্রস্তাব মেনে নেন, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 6 দফা এবং 11 দফাতেই অটল ছিলেন। এবং সেই সময় এই মানে আলোচনা কি হয় তাহলে এই কারণে ব্যর্থ হয়। এবং যখন পরবর্তীতে 25শে মার্চ আইয়ুব খান তিনি কি করেন, এই বিভিন্ন আলোচনা হয়, ব্যর্থ হয়। এবং যেহেতু দেশে গণতন্ত্র আসছে এবং মানে নির্বাচন দেওয়া হবে, এই কারণে 25শে মার্চ আইয়ুব খান তিনি সেনাপতি ইয়াহিয়া খানের নিকট তিনি ক্ষমতা হস্তান্তর করে তারপর বুঝতেই পারছি আমরা যে এই 69-এর গণ অভ্যুত্থান আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই গণ অভ্যুত্থানে আসলে দীর্ঘ একটা সময় যে স্বৈর শাসক ছিলেন আইয়ুব খান, সে আইয়ুব খানের পতন হয় এবং পাকিস্তানে গণতান্ত্রিক শক্তি যারা ছিল তারা তারা ঐক্যবদ্ধ হয়। এবং এই আন্দোলনের কারণেই কিন্তু পরবর্তীতে 1970 সালে একটা নির্বাচন হয়েছিল, মানে গণতন্ত্র শুরু হয় যে প্রাপ্তবয়স্কদের ভোটে, সরাসরি ভোটে তারা তাদের প্রার্থী নির্বাচন করতে পারবে। এবং এই আন্দোলনটা কিন্তু ছাত্র সমাজে জন্য একটা ভালো বার্তা নিয়ে আসছে যে না, ছাত্ররা যদি একজোট হয় তাহলে কি তারাও অনেক বেশি শক্তিশালী। এবং তাদের 11 দফার কারণেই কিন্তু আন্দোলনটা আরো বেশি কি হয়েছিল, শক্তিশালী হয়েছে। এবং সে সময় বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বিকাশ ঘটে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। এবং এই যে বিভিন্ন ধরনের যে সমস্যা, শাসনতান্ত্রিক সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য আইয়ুব খান রাউন্ড টেবিল বৈঠকের আহ্বান করতে বাধ্য হন। এবং পাকিস্তানের যিনি গভর্নর ছিলেন মোনায়েম খান, তিনিও ক্ষমতাচ্যুত হন, ক্ষমতাচ্যুত হয়ে পশ্চিম পাকিস্তানে পালিয়ে যান। মোট কথা হচ্ছে যে সামরিক শাসনের প্রতি জনগণের যে একটা ভয় ভীতি ছিল, যে সামরিক শাসক দেখলে ভয় পেত, সেই ভয় ভীতিটা এই আন্দোলনের মাধ্যমে দূরীভূত হয়। তো এই তো গেল হচ্ছে 69-এর গণ অভ্যুত্থান, যেটা 68-এর আগরতলা ষড়যন্ত্র মামলার পরবর্তী ধাপ ছিল। তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। সরাসরি এখন তো এখন তো শীত নিয়ে বলা যেতে পারে। শুভ গ্রুপে মেসেজেস এভরিওয়ান অ্যাটেন্ডেন্স সিয়ারস অ্যাটেন্ডেন্স কি করে এ কি মানে নাও সিয়ার থেকে তো ইনফরমেশন দাও আর আমরা ইচ্ছা করে অন দিই না তো সব করে বলো। দুই তিনবার অ্যাটেন্ডেন্স নিলাম তখনই হচ্ছে নতুন করে আবার জয়েন করে আবার চলে যায় প্রথম পেজে। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নাও শেষ, তাহলে ভালো থাকো।